السلام عليكم ورحمة الله. سنت ميريز গার্লস হাই স্কুল এন্ড কলেজে ইতিহাস বিষয়ের শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছে। আমি আল্লাহ মেহরবানিতে ভালো আছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ইতিহাস বইয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাসের একটা যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে, অর্থাৎ পলাশী যুদ্ধের পটভূমি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এ শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি এই পলাশী যুদ্ধ সংঘটিত হয়েছিল 1757 সালে 23 জুন। এর পটভূমি আলোচনা করতে গেলে আমাদের একটু পিছনে যাওয়া দরকার। এই পলাশী যুদ্ধ শুরু হয়েছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে। যুদ্ধের আলোচনায় আমরা আরেকটু পিছনে গেলে ভালো করে ক্লিয়ার হয়ে বুঝতে পারব। নবাব সিরাজউদ্দৌলার নানা ছিলেন আলীবর্দী খান। আলীবর্দী খান যখন মুর্শিদাবাদের নবাব ছিলেন বা বাংলার নবাব ছিলেন, তখন তিনি জীবিত থাকতেই পরবর্তীকালে, অর্থাৎ আলীবর্দী খানের মৃত্যুর পরে কে বাংলার নবাব হবেন, কে মুর্শিদাবাদের নবাব হবেন, এটা তিনি পূর্ব থেকেই এর উত্তরাধিকার নির্ধারণ করে গিয়েছিলেন। অর্থাৎ তিনি আলীবর্দী খান জীবিত থাকতেই এই মুর্শিদাবাদের পরবর্তী নবাব কে হবে সেটা উত্তরাধিকার মনোনীত করে গেছিলেন। সেখানে তিনি তার অত্যন্ত আদরের নাতি, তার ছোট মেয়ে আমিনা বেগমের নাতি মির্জা মোহাম্মদ আলী, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার নাম তিনি উল্লেখ করে গিয়েছিলেন। সেই সূত্র ধরেই 1756 সালে যখন আলীবর্দী খান মৃত্যুবরণ করেন, সেই 1756 সালে উত্তরাধিকার সূত্র অনুযায়ী মির্জা মোহাম্মদ আলী যিনি আলীবর্দী খানের আদরের নাতি ছিলেন, তিনি নবাব মনসুরুল মুলক সিরাজউদ্দৌলা শাহকুলি খা মির্জা মোহাম্মদ হায়াবাদ জং বাহাদুর উপাধি ধারণ করে বাংলার সিংহাসনে, অর্থাৎ মুর্শিদাবাদে নবাব পদে প্রতিষ্ঠিত হন। নবাব সিরাজউদ্দৌলা যখন বাংলার সিংহাসনে আরোহণ করেছিলেন, তার জন্য এই সিংহাসনটি পুষ্পকাকীর্ণ ছিল না, তার রাস্তাটা ছিল, সিংহাসন আরোহণটা ছিল কণ্ঠকাকীর্ণ। তিনি 1756 সালে 10 এপ্রিল উত্তরাধিকার সূত্রে বাংলার সিংহাসন আরোহণ করেছিলেন। সিংহাসন আরোহণের পূর্বে তিনি রাজনৈতিক যে কূটকৌশল এবং কূটনীতি সম্পর্কে তেমন তার অভিজ্ঞতা ছিল না, কারণ তিনি তার নানার অধীনে অত্যন্ত আদরে যত্নে লালিত পালিত হয়েছেন। দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কূটনৈতিক কর্মকাণ্ড এগুলোকে তাকে স্পর্শ করতে হয়নি, তাকে স্পর্শ করেনি। তিনি অত্যন্ত আদরে লালিত পালিত হয়েছেন। অভাব কী জিনিস, সমস্যা কী জিনিস, কীভাবে সমস্যার মোকাবেলা করতে হয়, এ ধরনের তেমন কোনো অভিজ্ঞতা তার ছিল না। এজন্য সিংহাসন আরোহণ করে তিনি বেশ সমস্যার সম্মুখীন হয়েছিলেন। আগে বলেছি নবাব সিরাজউদ্দৌলার এই সিংহাসন আরোহণ, এই রাস্তাটি পুষ্পকাকীর্ণ ছিল না, ছিল কণ্ঠকাকীর্ণ। কারণ নবাব সিরাজউদ্দৌলার
বড় খালা ঘসেটি বেগম এবং তার মেজ খালার ছেলে শকতজম, তারাও কিন্তু মনে মনে আশা করেছিলেন, আশায় ছিলেন যে তারা তার আলিবর্দী খানের মৃত্যুর পর তারা বাংলার মসনদে বসবেন। কিন্তু আলিবর্দী খান জীবিত অবস্থায় যখন নবাব সিরাজদৌল্লাকে উত্তরাধিকার মনোনীত করে গেলেন, তখন থেকেই তাদের নবাব সিরাজদৌল্লার প্রতি শত্রুতা শুরু হয়, বিরোধিতা শুরু হয়। নবাব সিরাজদৌল্লা যখন ক্ষমতায় বসলেন, ক্ষমতায় বসার পর থেকেই তার খালা ঘসেটি বেগম এবং তার খালাতো ভাই শকতজম নবাব সিরাজদৌল্লার বিরোধিতা শুরু করে। সেই সাথে যোগ দিয়েছিলেন ঘসেটি বেগমের দেওয়ান হিন্দু একজন রাজবল্লভ। এভাবে নবাব সিরাজদৌল্লা ক্ষমতা গ্রহণ করে পারিবারিক ষড়যন্ত্রের সম্মুখীন হন এবং এই ষড়যন্ত্রের কথা নবাব সিরাজদৌল্লা কিছুটা আঁচ করতে পেরেছিলেন সত্য, এবং আঁচ করতে পেরে কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি এই ষড়যন্ত্রের অভিযোগে তার খালা ঘসেটি বেগমকে মতিঝিলের রাজপ্রাসাদ থেকে কৌশলে নিয়ে গিয়ে নবাবের মুর্শিদাবাদের প্রাসাদে নজরবন্দি করে রেখেছিলেন এবং নবাব সিরাজদৌল্লার প্রধান সেনাপতি বা বক্সি মির্জাফরকে তার বক্সির পদ থেকে সরিয়ে দিয়ে সেখানে মীর মদনকে সে পদে অধিষ্ঠিত করেছিলেন। অন্যদিকে মোহনলালকে সচিব পদে উন্নীত করে তাকে প্রধানমন্ত্রীর সহমর্যাদা দিয়েছিলেন। এভাবে নবাব সিরাজদৌল্লা কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার খালাতো ভাই শওকতজম নবাব সিরাজদৌল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলে, ষড়যন্ত্র জাল বিছাতে শুরু করলে, তাকেও দমন করার জন্য নবাব সিরাজদৌল্লা সৈন্য পাঠিয়ে শওকতজমকে যুদ্ধে পরাজিত এবং নিহত করেছিলেন। এভাবে নবাব সিরাজদৌল্লা ক্ষমতা গ্রহণ করে মুর্শিদাবাদের সিংহাসন আরোহণ করে পারিবারিক ষড়যন্ত্র মোকাবিলা করার চেষ্টা করেছিলেন, কিন্তু পারিবারিক ষড়যন্ত্র মোকাবিলা করলে তার রাস্তা পরিষ্কার ছিল না, কারণ পারিবারিক ষড়যন্ত্রের সাথে সাথে তার প্রাসাদ ষড়যন্ত্রও লক্ষ্য করেন তিনি। তার প্রাসাদের লোকজন, তার বিশ্বস্ত লোকজন, তার প্রাসাদের বড় বড় কর্মকর্তা কর্মচারীরা তার বিরোধিতা শুরু করে। মির্জাফর প্রধান সেনাপতি, বাংলার তৎকালীন সময়ে সবচেয়ে ধনকুবের ব্যক্তি জগৎ শেঠ, জগতে যাকে জগতের ধনী বলা হতো, সে জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্ল, ইয়ারলতি, মানিকচাঁদ, এই সকল ব্যক্তিরা নবাব সিরাজদৌল্লার বিরোধিতা শুরু করে এবং এ বিরোধিতায় বাংলার দেওয়ান রাজবল্লভ ছিল এবং এর সাথে যুক্ত হয়েছিলেন তৎকালীন বাংলায় বণিক সংঘ অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানিও তাদের স্বার্থে এই নবাব সিরাজদৌল্লাকে কোনোভাবে মেনে নিতে পারেনি এবং নবাব সিরাজদৌল্লার বিরোধীদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। এভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই পলাশী যুদ্ধের পটভূমি শুরু হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে নবাব সিরাজদৌল্লার সাথে ইংরেজদের দূরত্ব এবং সংঘর্ষ শুরুর দিকে ধাবিত হয় এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে ইংরেজদের সাথে নবাব সিরাজদৌল্লার ১৭১৭ সালে পলাশী প্রান্তরে বাংলার আম্রকরণে যে যুদ্ধ হয়েছিল সেটা পলাশী যুদ্ধ নামে পরিচিত। আমরা আগামী ক্লাসে আলোচনা করব এই পলাশী যুদ্ধে ইংরেজদের সাথে যে নবাব সিরাজদৌল্লার পলাশী যুদ্ধ সংঘটিত হয়েছিল এই যুদ্ধের কারণ কী ছিল। আমরা শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামী ক্লাসে এই পলাশী যুদ্ধের কারণ নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ।